আসসালামু আলাইকুম দর্শক, রয়েছে ছাত্রাহাটে আর আজ হচ্ছে 22 এপ্রিল 2024 সোমবার। দর্শক, আমরা আজকের এই হাট থেকে বেশ কিছু মাংসের গরুর ছোট্ট করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে দর্শক ক্রয় বিক্রয় হচ্ছে মাংসের গরুগুলো। এইটা কি জাতের ভাই? নেপালি না? বয়স কেমন? এইটা হয়নি যাচ্ছেন কত? 115। কত পর্যন্ত দাম উঠছে ভাই? 90-95। কতর মধ্যে ছাড়ার নিয়ত ভাই? 100। দেখি একটু ওই সাইডে যাই আমরা, দর্শক দেখানোর চেষ্টা করি। 100 হইলে বাচ্চাটি ছাড়বে আর কি। মাংসের ওজনে কিন্তু মোটামুটি 3 মণের উপরে মনে হবে, 3.5 মণ পার। হ্যাঁ, ওই পাশেরটা কত চাচ্ছেন ভাই? 125 চাওয়া দাম। বেচা কিনে কতর মধ্যে? 10। এটা কয় মণ হবে? এটা এটা 4 মণ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা দেখাবো আরো গরুগুলো। কয় মণ হবে এটা? সাড়ে 3 মণ হবে। বেশি হবে? কত দাম? দাম কত? 1,10,000। কত কত দাম কয়? 100-102। 100-102। 90-95 উপরে দাম বলবে বলবে দাম আমরা জানি না। 100 দাম বলবে, 90-95 উপরে দাম বলবে না। কত চাইলেন? 110। কত বলে ভাই? 4 বছর। মাংস কতটুকু আছে ভাই? 3.5 মণ। আচ্ছা মাশাআল্লাহ, একবারে সত্য কথা বলছেন ভাই। ভালো আছেন? দেখা যাক। এই লালটা কত ভাই? লালটা, এই লালটা 100 চাওয়া। কত বলে দাম? হ্যাঁ কত বলছে দাম লালটা? 85। আচ্ছা বেচা কিনা আসলে মাংসের গরুর একটু কম দর্শক, এইটা কিন্তু অনুভব করা যাচ্ছে। গরুর পিছন দিয়ে হাঁটা খুব কষ্টকর, বা যদি লাঠি দেয়। ভালো আছেন? এটা এটা বয়স? কত চাচ্ছেন? 92,000। কত দাম উঠছে এটা? 84 পর্যন্ত। 3 মণ হবে এটা? 3 মণ পার, মাশাআল্লাহ। তার এই পাশেরটা 95 চাচ্ছেন, আর কত বলে? 91। রোজার মধ্যে এগুলো মোটামুটি 5-7-10 মধ্যে কিন্তু বিক্রি হয়েছে, 105-7-10। তার মানে রোজার মধ্যে যারা বিক্রি করে নাই তারা লসে আছে এখন বর্তমান। ঈদের মধ্যে আবার ঠিক আছে, কোরবানির ঈদে আবার চলবে ঠিকছে। কার এটা ভাই? আপনার? কয় মণ হবে আনুমানিক? 4.5 মণ, মাশাআল্লাহ। বয়স? জোয়ান। চাচ্ছেন কত? 125। তাতে দাম কত উঠলো? না, তাতে দাম কত বলছে কাস্টমার? 10-12-15। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা এই পাশে সুন্দর একটি গির দেখতেছি, যেটা একটু ক্রস সাইজের। এটা কার ভাই? বয়স? এটা বয়স 2। দেখি ভাই একটু সাইড দেন তো, সাইড দেন। 2 দা। চাইলেন কত? 115 চাওয়া দাম। তাতে 3.5 মণ মনে হচ্ছে মাংস আছে। কতটুকু টাকা আছে? 4 মণ। কত বলে দাম কাস্টমার? 1,06,78। আচ্ছা 10-এর নিয়ত নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা ভাই বয়স কার? এটা
বয়স কেমন? নাইয়া গরুওয়ালা নাইয়া কত চাচ্ছে দাম? নাই গরুওয়ালা। দর্শক আমরা যে কত দিয়ে দিলেন ভাই? কত দিয়ে? মাশাআল্লাহ দর্শক 77,000। একটু ভালো করে দেখায় আইডিয়া পেয়ে যাবেন 77,000। আসলে বেচা কিনা একটু কম, যার কারণে অনেক সময় বাচ্চা। এটা কার? আমার বয়স হয়েছে না? বয়স হয়নি। চাচ্ছেন কত? ৯৫,000। তাতে দাম কত উঠছে? ৮৫। মাশাআল্লাহ দর্শক, ৮৫,000 পর্যন্ত দাম উঠছে। আমরা রয়েছে ছাত্রাহাটে। আর এটা কি গাভিন আছে নাকি ভাই? বাচ্চা আছে তো মনে হচ্ছে, বাড়িতে আছে। আর বয়স কি এটার? জোয়ান। চাচ্ছেন কত? ১,৩৫। তাতে দাম কত উঠছে ভাই? হ্যাঁ, ১৫। ৪.৫ মণ থাকছে না কতটুক? ব্যাপার এটা, ৫.৫ মণ তাকাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাইয়ের ৫ মণের তাক, আর ব্যাপারীরা তাকছে হলো ৪.৫ মণ। এই তো ছিল মাংসের গরুর আপডেট। আমরা এটা কত চাইলেন ভাই? ১,০০,০০০। তাতে কত দাম বলে কাস্টমার? ৯০। মাশাআল্লাহ মাংসের গরুগুলো। এটা কত চাইলেন ভাই? ১২৫। তাতে কত উঠছে দাম? ৫,৭। গাভিন আছে? ১০৫,৭। দর্শক, এই সুযোগে মাংসের গরুগুলো একটু কম রেটে বিক্রি হচ্ছে। সামনে হলো কুরবানি, ঠিক আছে? এখন এই ধরনের গরু ক্রয় করে যদি কেউ এগুলোকে দুই মাসে, দেখা গেছে যে এখন যেমন দুই মাস সময় আছে, দুই মাসে কিন্তু এগুলোকে সর্বোচ্চ যদি খাবার দেওয়া যায় যে দুই মাসে ৪,৪,৮,০০০, ঠিক আছে, সেই ক্ষেত্রে ৮,০০০ টাকা যেটা খরচ আসবে, সেই খরচ বাদেও কিন্তু প্রত্যেকটা গরুতে খরচের টাকা উঠেও আমার মনে হয় প্রত্যেকটা গরুতে ১৫,০০০ টাকা করে হয়তোবা থাকার সম্ভাবনা রয়েছে সামনে কুরবানির সময়। এইটা যা আমি অনুভব করতেছি, বাদ বাকি আপনাদের যেটা মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, যাতে কমেন্ট আমরা পড়েও আপনাদের রায় জানতে পারি। এবং অনেকেই যারা অভিজ্ঞ না তারাও জানতে পারে, আপনাদের কমেন্ট থেকে কিছু শিখতে পারবে। ভাই কত চাইলেন? জোড়া কত? ২৩০। দর্শক জোড়া ২৩০, তবে মোটামুটি আমার মনে হয় দুইটা ১৮০-১৯০ মধ্যে কিন্তু পাওয়া যাইতে পারে। কত দাম বলছে ভাই এগুলোর জোড়া? ১৮-২০। ২১৮-২০, তো মোটামুটি ২০০-এর আশেপাশে হয়তো এখন পাওয়া যাইতে পারে, কারণ একটু ১৯-২০ তো গরু হাইটি কথা থাকেই, সেগুলোর দিকে লক্ষ্য করেই আমরা জানতে পারলাম। তো যাই হোক, আমরা এতক্ষণ আপনাদের জানি না কতটুক দাম দরের ধারণা দিতে পারলাম। তো আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর বিদায় নিচ্ছে ভিডিও থেকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।